আসসালামু আলাইকুম। আজকে গেছিলাম নার্সারিতে একটা ড্রাগন গাছ আনার জন্য। আমার অনেক দিনের শখ ছিল একটা ড্রাগন গাছে, একটা কিনতে গেছি, পাঁচটা গাছ নিয়ে চলে আসছি। কারণ আমি গাছ লাভার, আমার গাছ দেখলে মাথা ঠিক থাকে না। মাটির ব্যবস্থা নাই, টবের ব্যবস্থা নাই, কিন্তু আমি গাছ নিয়ে চলে আসছি। একটা মেহেদি গাছ আনছি, এটার আমার খুব দরকার ছিল। একটা পেয়ারা গাছ নিয়ে আসছি, পেয়ারা গাছটা বলছে থাই পেয়ারা, দুর্লি হয়েছে একটা, যে কোনো জাতের হোক আমার সমস্যা নেই। আর করমচা গাছ নিয়ে আসছি, গেছিলাম ভাবছি যে ড্রাগন আনবো, আর যদি পাই তাইলে একটা ভালো জাতের লেবু গাছ নিয়ে আসবো। ও মা, লেবু গাছের কথা ওখানে যে আমি পুরা ভুলে গেছি। আমি একটা করমচা গাছ নিয়ে আসছি, একটা বোম্বাই মরিচ গাছ নিয়ে আসছি। নার্সারির লোকটা এই মরিচ গাছের দাম চাইছে 100 টাকা। আমি জিজ্ঞেস করলাম, কাকা এই গাছে কি 100 টাকার মরিচ ধরবে আপনি যে 100 টাকা দাম চাইলেন? আমাদের সাত বাগানের গাছে লাউ, আজকে আমি লাউটা কাটবো। এটার সাইজ খুব ছোট্ট, দেখেন আমার হাতের সাথে কম্পেয়ার করলে এটা খুবই ছোট সাইজের একটা লাউ। এটা আর বড়ই হইতেছে না, আমি আর অপেক্ষা করতে পারতাছি না, তো আজকে এটা কাইটা ফেলতেছি। বিসমিল্লাহ বইলা দেখি কি হয়। সাইডে ছোট ছোট আরও লাউ বের হইছে, এটা কাইটা দিলে হয়তো ওগুলো একটু বড় হবে। এত বড় সাইজের লাউ আমি আমার জীবনে খাই নাই। এই লাউটাকে মজা করে রান্না করার জন্য আমি আমার বাগানের ছোট ছোট ধনিয়া পাতা গাছ হয়েছে ওইটা থেকে ধনিয়া পাতা উঠে এনেছি। এই ধনিয়া পাতার অনেক সুন্দর গন্ধ, বাজারে যে কেনাটা সেটার থেকে অনেক অনেক বেটার গন্ধ এটা। আরও কয়েকটা নিয়ে নিতেছি। আপনারা চাইলে লাগাইতে পারেন ধনিয়া পাতা, এটা কিন্তু বেশি যত্ন করতে হয় না। আজকে দেখি অপরিচিতা ফুল ফুটছে, এটা অন্যরকম, চারটা পাপড়িওয়ালা, আর এটা খুব সুন্দর দেখতে। লাউটা কাটার পর আমি তো পুরা থল, লাউ তো একদম বাতি হয়ে গেছে। এই সাইজের বিসি লাউয়ের ভিতরে, এতটুকু লাউয়ের ভিতরে যদি এইরকম বিসি বের হয় কি খাবো তাইলে? তারপরও এটাকে ফেলে দিয়ে আমার যা আছে এ বাকিটুকু রান্না করে ফেলতেছি চিংড়ি মাছ দিয়ে। বাবুর আব্বু বাজারে গেছিলো, দেখাই আপনাদেরকে কী কী বাজার করে নিয়ে আসছে। সে নিয়ে আসছে কলা, বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্যে, আর আনছে মিষ্টি, জানি না কেন সে বারবার মিষ্টি নিয়ে আসে। আর এইখানে আনছে ড্রাই কেক, সুযোগ পাইলে সে মিষ্টি নিয়ে আসে। টমেটো, টমেটো নিয়েছে, আবার আদা আছে, আর এখানে বাবুর জন্য কিছু ফল নিয়ে আসছে। কলাটা আর একটু কমায় নিয়ে আসতে পারতো, কারণ কলা একদিন পরেই কালো হয়ে যাবে, তখন আর কেউ খেতে চাইবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।